সহি মুসলিম আপনাদের দেখাচ্ছিলাম বাংলা, এটা হচ্ছে সহি মুসলিম তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 359। এখানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসছেন, সেটা হচ্ছে ভাগে কুরবানি দেওয়া জায়েজ এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শরীক হওয়া যায়। বাবুল ইশতিরাক ফিল হাদি ওয়া ইজজাইল বাকারা ওয়াল বাদারা ফি বাদারাতি কুল্লি মিনহুমা আন সাবআহ। তো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বললেন ভাগে কুরবানি দেওয়া জায়েজ সাতজন পর্যন্ত শরীক হওয়া যায়, মানে পর্যন্ত মানে আধিক্যতাকে বোঝাচ্ছে, সাতজনের বেশি নয়, সাতজনের কম চলবে, তিনজন চারজনে পাঁচজনে একটা গরুতে অংশগ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাতজন পর্যন্ত, সাতজনের বেশি নয়, এটা হচ্ছে বিষয়। এই গেল সহি মুসলিম। তারপরে এটা হচ্ছে তাহকিক মিশকাতুল মাসাবিহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করেছেন। এই মিশকাতুল মাসাবিহ দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 414-15। এখানে হাদিস নিয়ে এসছেন, আন জাবির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল বাকারাতু আন সাবআহ ওয়াল জাযুরু আন সাবআহ, রাওয়া মুসলিম, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি উট সাতজনের পক্ষ থেকে, একটি গরু সাতজনের পক্ষ থেকে কুরবানি করা বৈধ। এই হাদিসটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 1318, আবু দাউদ হাদিস নাম্বার 1808, আর তিরমিজি হাদিস নাম্বার 904, নাসাই হাদিস নাম্বার 4393, মুসনাদ আহমদ 14265, ইবনে খুজাইমা হাদিস নাম্বার 290, ইবনে হিব্বান হাদিস নাম্বার 4006, সুনান কুবরা বাইহাকি হাদিস নাম্বার 10195, সহি আল জামে হাদিস নাম্বার 1889। এখানে 415 পৃষ্ঠায় যারা বাংলা শিক্ষিত মানুষ তারা পড়তে পারবেন। জমহুর অর্থাৎ অধিকাংশ উলামায়ে কেরামের মতে, মত হলো কুরবানিতে চাই হাদিতে শারিকানা তথা ভাগাভাগি, কুরবানিতে চাই হাদিতে, অর্থাৎ এই ভাগের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন শারিকানা তথা ভাগাভাগি বৈধ, চাই একই পরিবারে হোক বা ভিন্ন ভিন্ন নিকটস্থ পরিবার বা দূরবর্তী পরিবার হোক বৈধ। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে নিকটস্থ পরিবার বা আত্মীয় হতে হবে, নিকটস্থ পরিবার কাছাকাছি। তো এখান থেকে স্পষ্ট যে সাত ভাগে কুরবানি এটা বৈধ, হোক সেটা একই পরিবারের কিংবা ভিন্ন ভিন্ন পরিবারের, সাতটা পরিবারের সাত ব্যক্তি হলে কোনো অসুবিধা নেই, চলবে। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا سمعنيتو بيدرشوك وشودا مندولي আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। বিগত কয়েকদিন যাবৎ আপনাদের সম্মুখে আমি আসতে পারিনি বিশেষ ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে, যদিও বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে বর্তমানে আমাদের সম্মুখে প্রায় কুরবানির কয়েকটা দিন বাকি, এ নিয়ে অনেক মতানৈক্য এবং মতভেদ পরিলক্ষিত হচ্ছে। কিছু দিনী আলিম বন্ধু তাদের কাছ থেকে শুনেছি, ইউটিউবে দেখেছি,
অনেকেই মকিম অবস্থায় সাত ভাগে কুরবানি করার মর্মে এটাকে সফরের সঙ্গে খাস বা সফরের সঙ্গে সম্পৃক্ত বলে সম্বোধন করছেন। মকিম অবস্থায় সাত ভাগে কুরবানি চলবে না বা কোনো দলিল নেই এরকম ধরনের হয়তো দলিলগুলো সম্পর্কে অবগত নন, এই জন্য বলছেন যে মুকিম অবস্থায় অর্থাৎ যখন বাড়িতে আমরা থাকব স্থানীয় তখন সাত ভাগে কুরবানি করার মর্মে স্পষ্ট সহি সূত্রে কোনো হাদিস নেই। এটা তারা এই জন্যই বলছেন যেহেতু তারা এই হাদিস সম্পর্কে অবগত নন। আমি আজকে ইনশাআল্লাহ সেই সংক্রান্ত কিছু আলোকপাত করব স্বল্প পরিসরে, দীর্ঘ সময় নেব না। অনেক বই রয়েছে, অনেক গ্রন্থ থেকে রেফারেন্স দেওয়া যায়, তবুও আমি চেষ্টা করেছি খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটি বই থেকে আজকে আপনাদের ইনশাআল্লাহ দেখাবো সাত ভাগে কুরবানি করা প্রমাণিত এবং মুহাদ্দিসিনে কেরামের মধ্যে এ বিষয়ে কোনো মতানৈক্য নেই, মতভেদ নেই, এটা দেখানোর বিষয় রয়েছে। মুকিম অবস্থায় কুরবানি করার মর্মে স্পষ্ট সহি সূত্রে যে হাদিসটি প্রমাণিত এই হাদিসটি সাধারণত কেউ উপস্থাপন করেন না, যেটা খুবই জরুরি। অবশ্যই এক ভাগে কুরবানি না দিয়ে একাই যদি কেউ একটা গরু দিতে পারেন, উট দিতে পারেন বা ছাগল দেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ, ছাগল তো ভাগ চলবে না, সেটা পুরো পরিবারের পক্ষ থেকেই হয়ে যাচ্ছে। এবারে একটা গরুতে সাত ভাগে কুরবানি, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, এটা হচ্ছে আলোচ্য বিষয়। সাত ভাগে যখন আমরা কুরবানি করি একটা গরুতে, তখন সেটা সাত ব্যক্তির পক্ষ থেকে হবে, সাতটা পরিবারের পক্ষ থেকে নয়, বা সাতটা পরিবারের পক্ষ থেকে হবে, সাত ব্যক্তির পক্ষ থেকে নয়, এটাই হচ্ছে মতানৈক্য বিষয়। কেউ বলছেন সাত ব্যক্তির পক্ষ থেকে হবে, সাতটা পরিবারের পক্ষ থেকে হবে না, এই নিয়ে মতানৈক্য রয়েছে। হয়তো আমার পরিবারে চারজন পাঁচজন রয়েছে আর আমি একা একটা ভাগা নিলাম, সাত ভাগের মধ্যে আমি একজন। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছেন, মুফতিগণ বলেছেন, সৌদি ওলামা কমিটি কেউ কেউ বলেছেন যে যে ব্যক্তি ভাগে নেবে সেই নাকি পাবে, পুরো পরিবারের পক্ষ থেকে কুরবানি হবে না। আর কেউ কেউ বলেছেন পুরো পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে সেই সাত ব্যক্তি একই পরিবারের পক্ষ থেকে হতে হবে নাকি বিভিন্ন পরিবারের পক্ষ থেকে হলে চলবে। যারা সফরের সঙ্গে খাস করছেন তাদের জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা হজের সময় বা হুদাইবিয়াতে একই পরিবারের সাত ভাগে অংশগ্রহণ করেছেন এর কোনো প্রমাণ নেই। সাহাবি বিভিন্ন পরিবারের হবেন, এটা স্বাভাবিক, একই পরিবারের সাতটা সাহাবি একই গরুতে অংশগ্রহণ করেছেন এমনটি নয়, বিভিন্ন পরিবারে হতে পারে, সাতটা পরিবারের সাতজন ব্যক্তি এটা করা যেতে পারে, সে একই বাড়ি হোক সাত ব্যক্তি কিংবা সাত পরিবারের সাত ব্যক্তি হোক, এটা করা যাবে। এই ব্যাপারে দলিল রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম তারা এবার আলোচনা করেছেন, ইনশাআল্লাহ পরে আসছি সেই বিষয়ে ভূমিকায় না গিয়ে। মুকিম অবস্থায় কুরবানি করার মর্মে স্পষ্ট এবং সহি সূত্রে প্রমাণিত অনেকগুলি হাদিস রয়েছে, তন্মধ্যে আপনাদের সম্মুখে আমি দুটি হাদিস আজকে উপস্থাপন করব। একটি হচ্ছে আসরুল কুবরাল বাইহাটি, পঞ্চম খণ্ড 388 পৃষ্ঠা, হাদিস নম্বর 10210। হাদিসটি হচ্ছে আখবারানা আবু আব্দুল্লাহ হাফিজ আখবারানা আবু আমর ইবনে মাতার হাদাসানা ইয়াহিয়া ইবনে মুহাম্মদ হাদাসানা উবাইদুল্লাহ ইবনে মুআজ হাদাসানা আবি হাদাসানা শুআবা আন যুহাইর ইবনে আবি সাবিত زهير ابن يعني ابن ابي ثابت قال سمعت المغيرة يعني ابن حذف العباسية سمع رجلا من همدان
سأل علي رضي الله عنه عن رجل اشترى بقرة ليضحي بها فنتجت فقال لا تشرب لبنها إلا فضلا وإذا كان يوم النحر فاذبحها وبلد عن سبعة. এই হাদিসটি সহি সূত্রে প্রমাণিত। হাদিসটির অর্থ হচ্ছে মুগীরা ইবনু হাজাফ আল আবাসি তিনি বলছেন, আমি এক ব্যক্তিকে, হামদানের এক ব্যক্তিকে প্রশ্ন করতে শুনলাম। হামদান এলাকার এক ব্যক্তিকে, আলী রাজিয়াল্লাহু আনহুর নিকট এক ব্যক্তি সম্পর্কে, অপর এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে শুনলাম। আন রাজুলিন, এক ব্যক্তি সম্পর্কে, সামিআ রাজুলান মিন হামদানা সাআলা আলিয়্যান আন রাজুলিন ইশতারা বাকরাতান, এক ব্যক্তিকে আমি হামদান এলাকার এক ব্যক্তিকে প্রশ্ন করতে শুনলাম। কাকে? আলী রাজিয়াল্লাহু আনহুর কাছে, মানে আলী রাজিয়াল্লাহু আনহুর কাছে তিনি প্রশ্ন করলেন এক ব্যক্তি সম্পর্কে, যিনি একটা গরু কিনেছিলেন সেটা কুরবানি দেওয়ার জন্য। ফানুতিজা, কিন্তু সেই গাভীটি প্রসব করেছে, অর্থাৎ বাচ্চা হয়েছে, পেটে বাচ্চা ছিল, গর্ভবতী ছিল, বাচ্চা হয়েছে। ফাকাল, আলিয়া জানো বললেন, লা তাশরাব লাবানাহা ইল্লা ফাদলান, সেই ব্যক্তির ব্যাপারে তিনি বললেন লা তাশরাব, তুমি দুধ পান করিও না, মানে তাকে বলে দিতে বললেন সে যেন দুধ না পান করে, ইল্লা ফাজলান অবশিষ্টটা, অর্থাৎ গরুর বাচ্চা দুগ্ধ পান করার পরে যতটা অবশিষ্ট হয়ে বাঁচবে সেটুকু সে খাবে। ওয়াইদা কানা ইয়াউমুন নাহরি, এবং যখন কুরবানির দিন হবে, কুরবানির যখন দিন আসবে, ফাযবাহা, তাকে জবাই করো, ওয়া ওয়ালাদাহা আন সাবআ, এবং তার বাচ্চাটাকেও, সাত ব্যক্তির পক্ষ হতে, সাত ব্যক্তির পক্ষ হতে তাকে এবং তার বাচ্চাটাকে সহ জবাই করো যেদিন কুরবানির দিন আসবে, ইয়াউমুন নাহর। তাহলে স্পষ্টভাবে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে স্থানীয় ব্যক্তির কুরবানি করা সাত ব্যক্তির পক্ষ থেকে, একটি গরুতে সাত ব্যক্তির পক্ষ থেকে। এখানে বাচ্চাটার ব্যাপারে তিনি এই জন্য বললেন বাচ্চা দাঁতেনি, এবং বাচ্চাটাও যখন সে গাভীটি কিনেছিল, গরুটা কিনেছিল, তখন বাচ্চাটা পেটেই ছিল, এই জন্য আলাদা জানান বললেন যে ফাযবাহা ওয়া আলাদা আন সাবআ, তাকে জবাই করে এবং তার বাচ্চাটা সহ সাত ব্যক্তির পক্ষ হতে, সাতজনের পক্ষ থেকে। এই হাদিসটি সহিহ সূত্রে প্রমাণিত। এই হাদিসটি আরো বিস্তারিতভাবে আছে সুনানুল কুবরা আল বাইহাকী, হাদিস নম্বর 19192। আরো একটি হাদিস, যে হাদিসটাকে উল্লেখ করেছেন মুসনাদ আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, হাদিস নম্বর 23478। حدثنا يونس بن محمد حدثنا عبد الواحد بن زياد حدثنا مجاهد بن سعيد حدثني الشعبي قال سألت ابن عمر قلت الجزور والبقرة تجزى عن سبعة قال يا شعبي ولا سبعة أنفس قال قلت إن أصحاب محمد صلى الله عليه وسلم يزعمون أن رسول الله صلى الله عليه وسلم سن الجزور والبقرة عن سبعة قال فقال ابن عمر للرجل أكذا يا فلان قال نعم এই হাদিসটি মুসনাদ আহমদে উল্লেখিত হয়েছে, হাদিসটি সহিহ সূত্রে প্রমাণিত। সাহাবি বলছেন যে আমি ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম যে উট এবং গরুতে সাতজনের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে কি, মানে অংশগ্রহণ করা যাবে কি। কারা? উমার রাদিয়াল্লাহু বললেন ইয়া সাহাবিয়ো, হে সাহাবি, ওয়ালা সাবাতু আনফুস, তার কি সাতটি আত্মা রয়েছে, সাতটি কি নাফস রয়েছে, সে একটি গরুর বা একটি মুটের? বল, তিনি বললেন, কুলতু, আমি বললাম ইন্না আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াজউমুনা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্নাল জাযূর ওয়াল বাকারাত আন সাবআ, আমি বললাম নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা, সাথীরা বিধিসম্মত মনে করতেন, সুন্নাত মনে করতেন, সান্নাল জাযূরা ওয়াল বাকারাত আন সাবআ, উট এবং গরুতে সাতজনের পক্ষ থেকে
কুরবানি দেওয়াটাকে, অংশগ্রহণ করাটাকে। পাল তিনি বললেন, ফকাল ইবনু উমার লি রাজুলিন, উমার রাজিয়াল্লাহু এক ব্যক্তিকে বললেন, আকাযালিক আকাযাক ইয়া ফুলান, হে ব্যক্তি এরকমই কি তুমি শুনেছো বা তুমি জানো? কারণ আম, তিনি বললেন হ্যাঁ। তো উমার রাজিয়াল্লাহু বললেন, আমি এটা জানতাম না, আমি এটা বুঝতে পারিনি। এই হাদিসটাকে আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারি তৃতীয় খণ্ড 535 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, আর তিনি বলছেন, আন্নাহু আন ইবনু উমার আন্নাহু কানা লা ইয়ারা আত-তাশরিক সুম্মা রাজা আন যালিক, উমার রাদিয়াল্লাহু অংশগ্রহণ করাটাকে বৈধ মনে করতেন না। এই হাদিস জানার পর, এটা জানার পরে তিনি আবার সেটা থেকে প্রত্যাবর্তন করে নিলেন, তিনি তার মত পরিবর্তন করলেন, করার পরে ফিরে এলেন আর অংশগ্রহণ করাটাকে তিনি মেনে নিলেন। অংশগ্রহণ হওয়াটা, সাত ব্যক্তি একটা গরুতে বা একটি উঁটে সাব্যস্ত, তিনি এটা মেনে নিলেন, প্রমাণিত। এই দুটি হাদিস যথেষ্ট দলিল দেওয়ার জন্য যথেষ্ট। এবারে আর অনেক দলিল রয়েছে এই সম্পর্কে বিস্তারিতভাবে। অনেকে বলেন যে একই পরিবারের পক্ষ থেকে সাত ব্যক্তি হতে হবে, এই সম্পর্কে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা পড়বেন বিস্তারিতভাবে আল মুহাল্লা, আল মুহাল্লা বিল আতার, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ ষষ্ঠ খণ্ড 45 পৃষ্ঠা, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এটা সফরের সঙ্গে খাস নয়, সাত ভাগে কুরবানি করাটা সফরের সঙ্গে খাস নয়। আর বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, জায়েজুন আন ইশতারিকা ফিল উদহিয়াতিল ওয়াহিদা আইয়ু শাইইন কানাতিল জামাআহ মিন আহলিল বাইত ও গায়রিহিম, একটি জন্তুতে, একটি গাভীতে বা একটি কুরবানিতে অংশগ্রহণ করা এটা জায়েজ, সেই জামাত অর্থাৎ সাত ব্যক্তি একই পরিবারের হোক কিংবা বিভিন্ন পরিবারের হোক, ভিন্ন ভিন্ন পরিবারের হোক, এতে কোনো সমস্যা নেই। এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে দেখতে হলে আপনারা দেখতে পারেন আল মাজমু শারহুল মুহাজ্জাব, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ লেখা, ওয়া তুজজিউল বাগানাতু আন সাবাহ ওয়া কাযা আল বাকরা ওয়া সাওন কানু আহলাল বাইতিন আও বুয়ুতিন, উটে কিংবা গরুতে জায়েজ, বৈধ সাত জন ব্যক্তির পক্ষ থেকে অংশগ্রহণ করা, সেই পরিবারের পক্ষ থেকে হোক বা অন্য কোনো পরিবারের পক্ষ থেকে হোক। তারপরে সিদ্দিক হাসান কাভুপারি রহমাউল্লাহ শারুল মুহাজ্জাব আল মাজমু শারুল মুহাজ্জাব অষ্টম খণ্ড 397 টা, নবাব সিদ্দিক হাসান কাভুপারি আব্দুরুর বাহিয়া ব্যাখ্যা করতে গিয়ে রাজতুল নাদিয়া দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা উল্লেখ করেছেন, আল মুশতারিকুন ফিল বাদানা ওয়াল বাকরা ফাত-তাদহিয়াতু সুন্নাতু সুন্নাতুন কিফায়া লাকা আহলু বাইতিন ওয়া সুন্নাতুন আইনিন লিমান লাইসা লাহু বাইত, উট এবং গরুতে অংশগ্রহণ করা কুরবানিতে এটা সুন্নাত, আর অর্থাৎ বিধিসম্মত, যথেষ্ট, এটা তোমার পরিবারের পক্ষ থেকে হোক কিংবা অন্য পরিবারের পক্ষ থেকে, অন্য বাড়ির লোকেদের হোক। আর রাওজাতুন নাদিয়া দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। তারপরে এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে দেখতে পারেন মিরাআতুল মাফাতি, এটা হচ্ছে মিরাআতুল মাফাতি, আল্লামা ওবায়দুল্লাহ রহমানের মুবারকপুরীর লেখা, খণ্ড নাম্বার আল মুজাল্লাদু সাদিস, খণ্ড নাম্বার 6, ষষ্ঠ খণ্ড, ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার 132, পৃষ্ঠা নাম্বার 132, হাদিস নাম্বার 1473। এই অধ্যায়টাকে যদি বিস্তারিত পড়ে নেন তাহলে তার জন্য যথেষ্ট হবে, তার জন্য যথেষ্ট হবে সাত ভাই কুরবানি চলবে কি চলবে না, তার জন্য যথেষ্ট। তো এখানে কি লিখছে দেখুন, পারাল জামহুর, অধিকাংশ বিদ্বানগণ বলেছেন, বিজাওয়াজিল ইশতিরাক ফিহা কাল হাদি, কুরবানির পশুতে যেরকম অংশগ্রহণ করা জায়েজ, অনুরূপভাবে কুরবানিতেও
অংশগ্রহণ করা শরীক হওয়া জায়েজ বৈধ। হাদিসটি হচ্ছে আলি ইবনে আন জাবির আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ, গরুর পক্ষ থেকে সাতজন এবং উটের পক্ষ থেকে সাতজন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিস্তারিত উল্লেখ করেছেন আল বাকারাতু আন সাবআই তুজিজু আন সাবআতি আশখাস, অর্থাৎ সাত ব্যক্তির পক্ষ থেকে, এখানে দেখছে সাত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, যথেষ্ট সাত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে পারে। আর বিস্তারিত উল্লেখ করেছেন আল্লামা ওবায়দুর রহমান মুবারকপুরি মিরাতুল মাফাতি ষষ্ঠ খণ্ড 132 পৃষ্ঠা হাদিস নম্বর 1473 আপনারা দেখতে পারেন। তারপরে আরো একটি হাদিস অনেকে দিয়ে থাকেন, হাদিসটি সাইয়্যুল জামে সাগির, এটা হচ্ছে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক সাইয়্যুল জামে সাগির প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 558 হাদিস নম্বর 890, এটা হচ্ছে হাদিস 890 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা দেখুন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। আল মুআজাম ওয়াল আওসাত হাদিস নম্বর 6128, আর মাজমা উয যাওয়ায়েদ হাদিস নম্বর 5957, এই দুটি হাদিস গ্রন্থে এটা আছে, মূল হাদিস গ্রন্থ। আর অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দলিলটা অনেকে দিয়ে থাকেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআতিন ফিল আদাহি, কুরবানিতে উটের পক্ষ থেকে সাতজন এবং গরুতে সাতজন, গরুর পক্ষ থেকে গরুতে সাতজন অংশগ্রহণ করা এই হাদিস মানে যাবে। এই হাদিসটা আমি দলিল হিসাবে উপস্থাপন করছি না, কারণটি হচ্ছে এই হাদিসটা যদিও আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সাইয়্যুল জামে সাগির সহিহ বলে আখ্যায়িত করেছেন হাদিস নম্বর 890, আমার তাহাকিক অনুযায়ী হাদিসটি সহি নয়, হাদিসটি দঈফ। আল্লামা আলবানী যদিও হাদিসটাকে সহি বলে আখ্যায়িত করেছেন, অনেকে এটাকে বিভিন্ন প্রবন্ধ লিখতে গিয়ে কুরবানি সংক্রান্ত প্রবন্ধ লিখতে গিয়ে এ করেছেন, উপস্থাপন করেছেন, অনেকে লিফলেট ছাপিয়েছেন, এটা দলিল দিয়েছেন, কিন্তু এই হাদিসটা আমার তাহকিক অনুযায়ী দঈফ। কারণটি হচ্ছে আল্লামা আলবানী তার গ্রন্থ আরো একটি গ্রন্থ আর রাজুন নাজির হাদিস নম্বর 613 উল্লেখ করেছেন হাদিসে জঈফ। এর কারণটি হচ্ছে হাফসু ইবনে জুমাই সেই হাদিসের সানাদে আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহি বলেছেন সাইয়্যুল জামে সাগির হাদিস নম্বর 890, এই হাদিসটির সানাদে হাফসু ইবনে জুমাই এই রাবি রয়েছেন, আল মুআজাম আল আওসাতে সানাদটি রয়েছে, মাজমা উয যাওয়ায়েদে আল্লামা ইবনে হাইসাম রাহিমাহুল্লাহ হাফস ইবনে জুমাই এই রাবিকে যঈফ বলে আখ্যায়িত করেছেন। আর দুআফা আবু হাতিম ওয়াকাল আবু যুরআহ লাইসা বিল কাবি ওয়াকাল ইবনে হিব্বান লা ইহতাজ্জু বি, লা ইহতাজ্জু বি মিসাল ইতিদাল প্রথম খণ্ড 556 পৃষ্ঠা রাবি নাম্বার 2112। হাফস ইবনে জুমাইকে আবু হাতেম দোয়ীব বলেছেন, আবু যুরআহ বলেছেন লাইসা বিল কাবি সে শক্তিশালী নয়, ইবনু হিব্বান বলেছেন লা ইহতাজ্জু বি সে দলিলযোগ্য নয়, তার থেকে দলিল নেওয়া যাবে না। মিসালুল ইতিদাল প্রথম খণ্ড 556 পৃষ্ঠা রাবি নাম্বার 2112। ও দুআফা ইবনু হাজার আল আদ-দাহাবি, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং ইমাম যাহাবী রাহিমাহুমাল্লাহ উভয় সেই রাবিকে দোয়ীব বলে আখ্যায়িত করেছেন রুওয়াতুত তাহজিয়্যিন 1408। তাহলে এই দলিলটা স্পষ্ট ছিল যে সাত ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, সেটা উট বা গরুতে হোক কুরবানিতে, স্পষ্ট দলিল ছিল সাইয়্যুল জামে সাগিরে, সেটা আমি উপস্থাপন করলাম, বলে দিলাম এ হাদিস জঈফ, কিন্তু আমার পক্ষ থেকে এটা দলিল নয়, শুধুমাত্র জঈফ এটা জানালাম। তারপরে সহিহ মুসলিম, সহিহ মুসলিম এটা হচ্ছে সহিহ মুসলিম বাংলা তৃতীয় খণ্ড, সহিহ মুসলিম বাংলা তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 359।
তৃতীয় খণ্ড পৃষ্ঠ নাম্বার 359। এখানে সহি মুসলিম আপনাদের দেখাচ্ছিলাম বাংলা, এটা হচ্ছে সহি মুসলিম তৃতীয় খণ্ড পৃষ্ঠ নাম্বার 359। এখানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসছেন, সেটা হচ্ছে ভাগে কুরবানি দেওয়া জায়েজ এবং একটি উট অথবা গরুতে সাতজন পর্যন্ত শরীক হওয়া যায়। বাবুল ইশতিরাক ফিল হাদি ওয়া ইজজাইল বাকারা ওয়াল বাদারা ফি বাদারাতি কুল্লি মিনহুমা আন সাবআহ। তো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বললেন ভাগে কুরবানি দেওয়া জায়েজ সাতজন পর্যন্ত শরীক হওয়া যায়, মানে পর্যন্ত মানে আধিক্যতাকে বোঝাচ্ছে, সাতজনের বেশি নয়, সাতজনের কম চলবে, তিনজন চারজনে পাঁচজনে একটা গরুতে অংশগ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাতজন পর্যন্ত, সাতজনের বেশি নয়, এটা হচ্ছে বিষয়। এই গেল সহি মুসলিম। তারপরে এটা হচ্ছে তাহকিক মিশকাতুল মাসাবিহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করেছেন। এই মিশকাতুল মাসাবিহ দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 414 থেকে 15। এখানে হাদিস নিয়ে এসছেন, আন জাবির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল বাকারাতু আন সাবআহ ওয়াল জাযুরু আন সাবআহ, রাওয়া মুসলিম, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি উট সাতজনের পক্ষ হতে, একটি গরু সাতজনের পক্ষ থেকে কুরবানি করা বৈধ। এই হাদিসটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 1318, আবু দাউদ হাদিস নাম্বার 1808, আর তিরমিজি হাদিস নাম্বার 904, নাসাই হাদিস নাম্বার 4393, মুসনাদ আহমদ 14265, ইবনে খুজাইমা হাদিস নাম্বার 290, ইবনে হিব্বান হাদিস নাম্বার 4006, সুনান কুবরা বাইহাকি হাদিস নাম্বার 10195, সহি আল জামে হাদিস নাম্বার 1889। এখানে 415 পৃষ্ঠায় যারা বাংলা শিক্ষিত মানুষ তারা পড়তে পারবেন। জমহুর অর্থাৎ অধিকাংশ উলামায়ে কেরামের মতে, মত হলো কুরবানিতে চাই হাদিতে শারিকানা তথা ভাগাভাগি, কুরবানিতে চাই হাদিতে, অর্থাৎ এই ভাগের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন শারিকানা তথা ভাগাভাগি বৈধ, চাই একই পরিবারে হোক বা ভিন্ন ভিন্ন নিকটস্থ পরিবার বা দূরবর্তী পরিবার হোক বৈধ। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে নিকটস্থ পরিবার বা আত্মীয় হতে হবে, নিকটস্থ পরিবার কাছাকাছি। তো এখান থেকে স্পষ্ট যে সাত ভাগের কুরবানি এটা বৈধ, হোক সেটা একই পরিবারের কিংবা ভিন্ন ভিন্ন পরিবারের, সাতটা পরিবারের সাত ব্যক্তি হলে কোনো অসুবিধা নেই, চলবে। এটা আমি আলোচনা করেছি বিস্তারিতভাবে পূর্বে। তারপরে এটা হচ্ছে সহিহ আবু দাউদ শরীফ। এখানে সহি লাগানো ভুল হয়েছে বাংলার ক্ষেত্রে, কারণ এটা আবু দাউদ শরীফ মানে সুনানে আবু দাউদ, এটা এখানে সহি এবং জয়ীফ সব হাদিসগুলো আছে, শুধু সহি হাদিস নেই। এই জন্য আবু দাউদ শরীফ সকল খণ্ড একত্রে এটা অনুদিত হচ্ছে হানাফি ভাইদের। সুনান আবু দাউদ পৃষ্ঠা নাম্বার 442, পৃষ্ঠা নাম্বার 442 অধ্যায়টা দেখুন, অধ্যায় কি রয়েছে। এই অধ্যায়ে গাভি এবং উট কতজনের পক্ষ হতে কুরবানি করা জায়েজ, এখানে হাদিস নিয়ে এসেছেন গাভি এবং উটে সাতজনের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, সাতজনের পক্ষ হতে গাভি এবং উট কতজনের পক্ষ হতে কুরবানি করা জায়েজ, এই অধ্যায় নিয়ে এসেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। তারপরে অনেক গ্রন্থ রয়েছে, এটি হচ্ছে ফাতাওয়া ইলমিয়া, ফাতাওয়া ইলমিয়া দ্বিতীয় খণ্ড হাফিজ জুবাইর আলী সাইয়্যিদ রাহিমাহুল্লাহ লেখা, পৃষ্ঠা নাম্বার 183, পৃষ্ঠা নাম্বার 183। এখানে দেখতে পারেন আপনারা ভাগাভাগি কুরবানি চলবে, কোনো অসুবিধা নেই, ভাগে কুরবানি জায়েজ বৈধ, কোনো অসুবিধা নেই, এখানে লেখা রয়েছে বিস্তারিতভাবে, সরি সংক্ষিপ্তভাবে বিস্তারিতভাবে। তারপরে এটা হচ্ছে ফিকুল হাদিস, এটা হচ্ছে ফিকুল হাদিস ইমাম শাওকানির আদ্রারুল বাহিয়া এর তাহকিক,
আল্লামা মুহাদ্দিস হাফেজ জুবায়ের আল্লামা নাসিরুদ্দিন আলমগীর রাহিমাহুল্লাহ তাকিদ করেছেন, অনুবাদ করেছেন হাফেজ ইমরান আইয়ুব লাহোরি, তাশরীহ মা তাখরীজ, তাখরীজ সহ ব্যাখ্যা করেছেন এবং অনুবাদ করেছেন আল্লামা হাফেজ ইমরান আইয়ুব লাহোরি। এটা ফিকুলাদিস দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 108, পৃষ্ঠা নাম্বার 108। এখানে আপনারা দেখতে পারেন অধ্যায় এসেছে আত-তুজসিউল বাদানা ওয়াল বাকারা আন সাবঈন, উট এবং গরুতে সাতজনে অংশগ্রহণ, এটা জায়েজ, জায়েজ বা বৈধ। অনুবাদ লিখছে, উট আর গায় সাত আফরাদ কি তরফ সে কিফায়াত করতে হয়, উট এবং গাভী, উট বা এবং গায় বা গরু সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট। তারপরে সেখানে হাদিস নিয়েছেন বিস্তারিতভাবে, তো ফিকুল হাদিস এখান থেকে প্রমাণিত হচ্ছে যে সাত ভাগে কুরবানি চলবে। সফরের সঙ্গে যারা খাস করছেন, এটা হাস্যকর মনে হচ্ছে, অদ্যাবধি কোনো মহাদ্দেশ থেকে প্রমাণ নেই যে তারা সফরের সঙ্গে সেটাকে খাস করেছেন। কোনো মহাদ্দেশ খাস করেছেন যেগুলো সফরে হাদিস রয়েছে হুদাইবিয়াতে এবং হজে, কোনো মহাদ্দেশ থেকে আমার জানা মতে প্রমাণ নেই যে তারা এটাকে খাস করেছেন, সাত ভাগে কুরবানি দেওয়াটাকে সফরের সঙ্গে কেউ খাস করেননি। এক দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সম্পর্কে বিস্তারিতভাবে মাকতাবাত শামিলা, ওখানে গিয়ে ফাতাওয়াই দিবেন মাজমু ফাতাওয়া ও রাসাইল আল উসাইমিন রাহিমাহুল্লাহ, 24 খণ্ড 269 পৃষ্ঠা। সেখানেও বলা হয়েছে অত্যুজিসিউল ওয়াহিদা মিনাল ইবিলে আবিল বাকারে আন সাবাতি আশকাস, একটি উট কিংবা গরুতে সাত ব্যক্তি, সাত ব্যক্তির পক্ষ থেকে এটা যথেষ্ট বা বৈধ করা যাবে উল্লেখ করেছেন। আরও বিস্তারিতভাবে ফাতোয়া লাগলে দাইমা দেখতে পারেন, মাজমু ফাতোয়া দেখতে পারেন, ফাতোয়া শাফকাতুল ইসলামী দেখতে পারেন, বিভিন্ন ফাতোয়ার বইয়ে বিস্তারিত যাচ্ছি না, বিস্তারিত হয়ে যাচ্ছে। তো ভাগে কুরবানি দেওয়ার মর্মে অনেক দলিল রয়েছে, এগুলো আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলাম। আসুনুল কুবরা বাইহাকির ওই হাদিসটা হচ্ছে মূল হাদিস, যেটা স্থানীয় একেবারে ব্যক্তির ক্ষেত্রে আলী রাজানো থেকে যেটা প্রমাণিত সাত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে বললেন আসুনুল কুবরা বাইহাকির হাদিসটা 10,210। তারপরে মুসনাদ আহমদ থেকে উপস্থাপন করলাম, আর বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে মুহাদ্দিসিনে কিরাম অধ্যায় রচনা করেছেন যে কতজনে কুরবানি করা যায় একটা গরুতে। তারপরে সাত এটা নিয়েছেন কুরবানি, তারপরে আপনার হজের বিভিন্ন অধ্যায়ে তারা নিয়েছেন। তো মুহাদ্দিসিনে কিরামের মধ্যে মুকিম অবস্থায় কুরবানি চলবে এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই, কোনো মতভেদ নেই, সকলেই বলেছেন চলবে মুকিম হোক বা সফরে, সরল অবস্থায় সাত ভাগে কুরবানি চলবে, জায়েজ বৈধ। আর সাত পরিবার এবং সাত ব্যক্তি এক নয়, এটা যারা বলছেন তারা একটু শুনে রাখুন, সাত পরিবারের পক্ষ থেকে সাত ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন একটা গরুতে, হোক আল্লাহ আলাম সেই ব্যক্তির নিজের নেকি হোক বা পুরো পরিবারের নেকি পেয়ে যাক, আল্লাহ আলাম, আল্লাহ বেশি জানেন। কিন্তু সাতটা পরিবার অংশগ্রহণ করবে একটা গরুতে এরকম কোনো দলিল নেই। সাতটা পরিবারের পক্ষ থেকে সাত ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, যা আমি উপস্থাপন করলাম বিভিন্ন দলিল দিয়ে। সুতরাং কুরবানি দেওয়া সুন্নাত, ওয়াজিব নয়, কেউ কেউ ওয়াজিব যদিও বলেছেন, এটা মাথানক্য রয়েছে। সাত ব্যক্তি কুরবানি করতে পারেন এই ব্যাপারে স্পষ্ট দলিল আমি উপস্থাপন করলাম, আল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহ তাআলা বেশি জানেন, আল্লাহ বেশি সম্ভব অবগত, আল্লাহ বেশি জ্ঞানী, আমরা খুবই তুচ্ছ এবং নগণ্য পাপি। আল্লাহ তাআলার কাছে আমাদের বিনীত অনুরোধ, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিভ্রান্তিমূলক ফাতাওয়া থেকে বাঁচার এবং সহি সুন্না অনুযায়ী আমল করার তৌফিক প্রদান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের
গুনাসমূহকে মোচন করে দিন, আমাদের সকলের কুরবানি কবুল করুন, আর আমাদের সকলের ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করুন, কবুল করুন। এই প্রার্থনা রেখেই আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা বিধি করছি, সমাপ্ত করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।